আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে রয়েছেন সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। প্রিয় বন্ধুরা, রাতে রুটি খেলে আপনার কি ভয়ঙ্কর বিপদ ঘটতে চলেছে তা কি আপনার জানা রয়েছে বন্ধুরা? প্রিয় বন্ধুরা, আজকের পর্বে জানাবো রাতে রুটি খেলে কি ভয়ঙ্কর বিপদ হতে পারে আপনার। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। রাতে ভাত খাওয়ার অভ্যাস অধিকাংশরই নেই, পাশাপাশি শীতকালে রুটি খাওয়ার প্রবণতা যেন আরও বেড়ে যায়। ভাত খেলে শিরশিরানি ভাব সঙ্গে আলসেমি ঘিরে ধরে, তাই ভাত থেকে দূরে থাকতে চায় একাংশ, কারণ তারা মনে করেন রুটি খেলেই সুস্থ থাকছেন তারা, সকাল সকাল পেট পরিষ্কার ভালো হয়ে থাকে। কিন্তু এই রুটি রাতের বেলা খেলে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসার আশঙ্কা বেড়ে যায়। রুটি খেলে আমাদের শরীরে এমন কিছু সমস্যা ঘটতে পারে যা আমাদের শরীরে অনেক ক্ষতি করতে পারে বন্ধুরা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, আর অবশ্যই ভিডিওটি উপকারী বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। গমের তৈরি খাবার আমাদের শরীরে কোলেস্টেরলের সমস্যা বৃদ্ধি করে, তাই হৃদরোগ বিশেষজ্ঞরা রাতে রুটি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শুধু তাই নয়, রোগাহতে রুটি খাওয়া অভ্যাস করেন অনেকেই। মনে রাখবেন, রুটি খেলে আমাদের ত্বক অনেকটা কুচকে যায়, এমনকি ত্বকে বলিরেখাও দেখা দিতে পারে। এছাড়া গমের তৈরি খাবারও বেশি খেলে মাথায় চুল ঝরে যেতে পারে। রোজ রাতে রুটি খেলে মানসিক অবসাদ ও ডিপ্রেশন বেড়ে যেতে পারে আপনার, এমনটাই উল্লেখ করেছেন আমেরিকার জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত একটি প্রতিবেদনে। রুটি হজম করার ক্ষমতা সকলেরই থাকে না, এতে রক্তের শর্করার মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে, রাতে রুটি খেলে গ্যাসের সমস্যা হতে পারে, অসুস্থ বোধ করতে পারেন আপনিও। তাই আপনার জন্য রাতে রুটি খাওয়ার সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে ডায়েটিশিয়ানের কাছে থেকে পরামর্শ গ্রহণ করুন। তবে আপনার শরীরে রুটির সঙ্গে অভ্যস্ত হলে ফিট চেহারার জন্য একেবারে আদর্শ একটি খাবার হচ্ছে রুটি। রুটিতে ক্যালোরির পরিমাণ খুবই কম, তাই রুটি খেলে শরীরে ওজন বৃদ্ধি হয় না, শরীরকে ফিট রাখে। রুটিতে যেহেতু ফ্যাট থাকে না, তাই রুটি খেলে ফ্যাট অর্থাৎ চর্বির আধিক্য হওয়ার সম্ভাবনা কমে। শরীরের গঠনে যে সকল ভিটামিন ও খনিজ দরকার হয় তা সিংহভাগই রুটিতে থাকে, তাই রোজ রাতে রুটি খেলে সেগুলো শরীরে সহজে প্রবেশ করতে পারে। তো বন্ধুরা, এ ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।